ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি ভারত ছাড়ো আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারত বর্জনের ডাক দিয়েছে আমরা তাদের প্রতি সংহতি রেখে আমরা জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি ভারত ছাড়ো আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই আমরা আপনার পাশে থাকব আপনি আমাদের সাথে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন আমরা ভারতীয় তবেদার এই বাকশালী সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব আমরা গণতন্ত্রের জন্য কথা বলে যাব আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মতো ভারত হটাও আন্দোলন চালিয়ে যাব আমরা আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ মালয়েশিয়ার দ্বীপ রাষ্ট্র ছোট্ট একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভারত ছাড়ো আন্দোলন শুরু করতে পারে 18 কোটি জনগণকে আজকে ভারতীয় তবেদারদেরকে হটানোর জন্য এদেশ থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু করতে হবে আপনারা নির্বাচনের আগে এই বাকশালের এমপি মন্ত্রীদের কথা শুনেছেন নির্লজ্জ বেহায়া দলদাস লেন্দুপ দাজ্জির মতো ওরা ভারতের গোলামি করার জন্য ওরা বলেছে ভারতবর্ষের সরকার ওদেরকে ক্ষমতায় রাখবে ভারত ওদেরকে সহযোগিতা করেছে ভারত ওদেরকে সহযোগিতা করছে করবে এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে বাংলাদেশের 90% জনগণ এই নির্বাচন বর্জন করেছে ভারতীয় তবেদাররা সাজানো পাতানো দামি নির্বাচন করে এদেশে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কাজেই আজকে বাম ডান দল মত নির্বিশেষে 1971 সালের মতো ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয় কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে বন্ধুগণ ফেসবুক ইউটিউব গুগলের কল্যাণে অনেক তথ্য আপনাদের হাতের নাগালের কাছে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ এবং প্রার্থিতায় ভারতের হস্তক্ষেপ থাকে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্র সচিব এই কথা বলেছেন এতদিন আমরা শুনেছি অনেকে বলে বাংলাদেশের পুলিশ প্রধান বিডিআর প্রধান সেনাবাহিনী প্রধান কে হবে সেটা নিয়ে নাকি ভারতের সুপারিশ থাকে ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় বা নোট অফ ডিসেন্ট দেয় তাহলে সে নিয়োগ পায় না এইটা তো শেখ হাসিনাও পরিষ্কার করেছিল ভারত সফর করে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পরিষ্কার ভাবে বলতে হবে আমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ভারত আমাদেরকে দলদাস বানিয়ে শেখ হাসিনাকে লেন্দুপ দর্জি বানিয়ে আজকে বাংলাদেশের সমস্ত সেক্টর নিয়ন্ত্রণ করছে ভারত তাই আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারত বর্জনের ডাক দিয়েছে আমরা তাদের প্রতি সংহতি রেখে আমরা জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি ভারত ছাড়ো আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি আপনাদের এটা কি মাথায় আসে না বাংলাদেশের গত এক দশক আগের সমীক্ষায় দেখা গেছে 85% লোক গ্রামে বাস করত
এখনো যদি পানিটা একটু পানি এখনো যদি রিপোর্ট দেখেন 70 ভাগ মানুষ গ্রামে বাস করে নদ নদী কৃষি প্রধান দেশ বাংলাদেশ সেই দেশের মুসুরি ডাল কেন ভারত থেকে আমদানি করতে হবে সেই দেশের পেঁয়াজ কেন ভারত থেকে আমদানি করতে হবে এই ভাবে আমাদেরকে এই আওয়ামী সরকার এবং এই দেশের ভারতীয় জনতা ভারত নির্ভর করে রেখেছিল আমাদের কথা পরিষ্কার এই সরকার যদি তার ভুল বুঝতে পেরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য সংহতির পথে হাঁটে আমরাও তাদের সাথে কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে আগামী রাষ্ট্র গঠন করব কিন্তু তার জন্য এই ডামি সংসদ ভেঙে দিতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ব্যবস্থার প্রবর্তন করতে হবে তবে এই সরকারের সাথে আমাদের ঐক্য হবে জনগণ তাদেরকে ক্ষমা করবে তাই আমরা এখনো সময় আছে সরকারকে অনুরোধ করতে চাই আহ্বান করতে চাই নিজেদের অমরত্ব লাভের জন্য দেশকে ধ্বংস করবেন না কে কখন মরে বাঁচে এটা আল্লাহ পাক নির্ধারিত কিন্তু স্বাভাবিকভাবেই 70 ঊর্ধ্ব মানুষ বাঁচে কয়কাল প্রধানমন্ত্রীর বয়স প্রায় 80 কোঠায় প্রধানমন্ত্রী কতদিন বাঁচবেন কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকতে এইভাবে একটা স্বাধীন দেশকে তো তিনি সিকিম বানাতে পারেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি আমাদের অনুরোধ ছাত্রলীগ যুবলীগের তরুণদের প্রতি আমাদের অনুরোধ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করবেন না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিবেন না শেখ হাসিনা মরার পরেও তো আপনাদের রাজনীতি করতে হবে এই বয়সের মানুষের সুস্থ থাকে কতকাল যদিও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বলেছে মরে 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 না আমরা চাই শেখ হাসিনা খালেদা জিয়া সকল প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধিজীবীদেরকে আল্লাহর অনেক বছর বাঁচিয়ে রাখুক কিন্তু এই বয়সের মানুষের ব্রেন কাজ করে না মেজাজ খিটখিটে থাকে মন মেজাজ মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না কাজেই তারা চিন্তা করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রীর একটা ভয় আছে যেটা আওয়ামী লীগের নেতারা টকশোতে বলে থাকেন যে 2004 সালে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপির আমলে কাজী শেখ হাসিনা ক্ষমতায় তা সরলে আবার অন্য কিছু হবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই আমরা আপনার নিরাপত্তা দিব আপনি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন আমরা আপনার পাশে থাকব আপনি আমাদের সাথে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন যদি আপনি করেন তবে এই দেশের মানুষ 1981 সালে যেভাবে আপনার বাবার মৃত্যুর পরে আপনার পাশে দাঁড়িয়েছিল আপনার বিপদে ওই দেশের মানুষ পাশে থাকবে কিন্তু দেশের যা ক্ষতি করেছেন করেছেন দয়া করে আর ক্ষতি করবেন না অনতিবিলম্বে এই সংসদে কিংবা পরবর্তী সংসদে নির্বাচনকালীন সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্য তৈরি করে বিল পাস করে নির্বাচন দিয়ে বিদায় নিন না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার ঠিক